কেজি? ৬ কেজি গম আর ৪ কেজি চাল। কখন লাইন দিয়েছিলেন? লাইন আমি ৫টায় দিয়েছি। এখন কোথায়? হ্যাঁ, আমি ৩ নম্বরে থাকি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম আলোরানী মণ্ডল। কি সিস্টেম দাও? মাসের মালটা আমরা একবার দিয়ে দিচ্ছি। ইউআই ১৫ কিলো চাল আর ২০ কিলো গম, আর কিউআই ১ এসপিএইচ পিএইচএইচ আর এই ৩টাকে মাসের ২ কিলো চাল একটা কার্ডে, একটা কার্ডে ২ কিলো চাল ৩ কিলো গম। এবার ৫টা কার্ডে যদি হয় ১০ কিলো ১৫ কিলো পাবে। আর আর কিউআই ২টাই একমাত্র ১ কিলো চাল ১ কিলো গম মাসেরটা একবারে দিয়ে দেওয়া হচ্ছে সবগুলোকেই। আর ওদের ক্ষেত্রে খালি একটু পয়সা লাগছে, বাকিদের কোনো পয়সা নেই। আর কিউআই ২ ছাড়া আর কিউআই ২কে চাল দিচ্ছে ১৩ টাকা, গম দিচ্ছে ৯ টাকা, এদের ছাড়া কারোর কোনো পয়সা লাগছে না। তারা মাসের মালটা একবারে নিয়ে চলে যাচ্ছে বিনা পয়সায়। কী সিস্টেমে দেওয়া হচ্ছে? সকাল মানে ভিড় অ্যাভয়েডের জন্যে আমরা ওই কর্পোরেশন থেকে গোল গোল সার্কেল করে গেছে, ওই সার্কেল অনুযায়ী লোক দাঁড়াচ্ছে। এবার একজন করে লোক ভিতরে আসছে, সে রেশন নিচ্ছে, চলে যাওয়ার পর আবার একজন আসছে, সে রেশন নিচ্ছে, তারপরে আবার একজন ঢুকছে। সকালে কতজন বিকেলে কতজন? এখন অবধি আমরা ফার্স্ট দিন তো আজকে শুরু করলাম, সকালে আমরা টার্গেট করছি ৬০ জন, বিকালে ৫০ জন শুরু করলাম। এরপর যদি দেখি যে একটু বেশি বাড়ানো যাবে বাড়াবো, কিন্তু সারা মাস ধরে যদি রেশনটা নেয় লোকে সুস্থভাবে, প্রতিটা লোক রেশন পাবে আর কোনো কিচ্ছু হবে না। আর আমাদের এখানকার লোক যথেষ্ট রেসপন্স দিয়েছে, সুস্থভাবে লাইনে তারা দাঁড়িয়ে থেকে রেশন নিচ্ছে। আমি মনে করছি আমাদের এলাকাতে কোনো রকম ডিস্টার্বেন্স আসবে না। লকডাউনের পরে প্রথম খোলা? লকডাউনের পরে প্রথম না, গত সপ্তাহেও রেশন, তার আগের সপ্তাহেও রেশন পেয়েছে, কিন্তু লকডাউনে এবার আমরা ১ তারিখ থেকে এপ্রিল মাসের বিনা পয়সাটা শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, এটা মানে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশের যে বিনা পয়সায় রেশনটা, সেটা আমাদের আজ থেকে শুরু হলো। এর কুপন সিস্টেম করা হয়েছে? কুপন সিস্টেম বলতে কুপন দিয়ে লাইন লাইন দিয়েছে, লোকগুলো যেন ডিস্টেন্সে থাকে, কেউ যেন না যায়, ওই জন্য সবাইকে একটা করে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কুপন, কে কার পড়ে আর কিছুই না। আপনার পরিচয় না? আমার নাম তিলক লাহিড়ি, মহিশিলা কলোনি বেবি ক্লিনিকের রেশন দোকানে। তুমি বললাম যাও যাও দিয়ে দিয়ে।